গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এগারো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে দুই মাসে প্রাণহানি হল আড়াইশ মানুষের একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে আরও নয়শো জন দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এসব জানানো হয় গত চব্বিশ ঘন্টায় আরও দুশো জন সুস্থ হয়েছে এ সময় সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য তালিকায় প্রচুর ভিটামিন সি ও প্রোটিন রাখার পরামর্শ দেয় স্বাস্থ্য বিভাগ আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর ছেষট্টি দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ষোলো হাজার ছয়শ ষাট জনে গত চব্বিশ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে নয়শো ঊনসত্তর জন একদিনে মারা গেছেন আরও এগারো জন এদের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী মৃতের সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি আটজন চট্টগ্রাম বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে একজন এ নিয়ে কোভিড উনিশে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল আড়াইশো জনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্যে বিভিন্ন জায়গায় বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে গত চব্বিশ ঘন্টায় সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ছয় হাজার আটশো পঁয়তাল্লিশটি পরীক্ষা হয়েছে ছয় হাজার সাতশো তেহাত্তরটি এ নিয়ে এখন পর্যন্ত এক লাখ ছত্রিশ হাজার ছয়শ আটত্রিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যা নমুনা আমরা পরীক্ষা করেছি এদের মধ্যে শনাক্ত হয়েছে নয়শো জন আজকেও আমাদের মৃত্যু তালিকা আছে মৃত্যু তালিকায় এগারো জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন দুশো জন গত চব্বিশ ঘন্টায় আরও দুশো জন সুস্থ হয়েছে এ নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিন হাজার একশো জন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান দেশে এখন সাঁত্রিশটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা এখনো ঢাকা মহানগর ও নারায়ণগঞ্জেই বেশি সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি ও প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি আমরা সব সময় তরল খাবার বেশি খাব পানি বেশি পান করব এবং আমাদের পুষ্টিকর যে সবুজ শাকসবজি এবং তাজা ফল আমরা এসব খাবো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সবাইকে মানসিকভাবে শক্ত ও বাড়ির বয়স্কদের দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আশিক মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা